আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক, এটা চায় না যুক্তরাষ্ট্র। তারপর জানিয়ে দেব পুতিনকে যুদ্ধাপরাধ বন্ধে চাপ দিতে শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের আহ্বান। তাছাড়া রয়েছে ইমরান খানের নতুন কর্মসূচির ঘোষণা। তারপরে জানিয়ে দেব বহুমুখী বিশ্ব শক্তিশালী করতে অবদান রাখছে চীন ও রাশিয়া, জানালেন পুতিন। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংহতির কথা কখনোই ভুলবে না তুরস্ক, জানালেন এরদোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক, এটা চায় না যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে তিন দিনের সফরে বর্তমানে মস্কো গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার 20 মার্চ রাশিয়া পৌঁছান শি জিনপিং। এই দুই নেতার প্রধান আলোচ্যের বিষয় হল রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ। মস্কো যাওয়ার প্রায় এক মাস আগে যুদ্ধ বন্ধের 12 দফার একটি শান্তি প্রস্তাব দেয় চীন। সেখানে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার কথা বলেছে বেইজিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবারই চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে পুতিন বলেছেন চীন যে শান্তি প্রস্তাব দিয়েছে সেটি নিয়ে আলোচনা করবে তারা। তবে চীন এখনই যুদ্ধ বন্ধ করার যে কথা বলেছে সেটির বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। শি জিনপিং মস্কো যাওয়ার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে তৎপর হয়েছে মার্কিনিরা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছে চীন যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে, কিন্তু এতে রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার বিষয়টি উল্লেখ নেই। তার মতে যদি সেনা প্রত্যাহার ছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে বিরতি হয় তাহলে রাশিয়ার এই সময়টা ব্যবহার করে নিজ সেনাদের আবার সংগঠিত করার চেষ্টা করবে এবং পরবর্তীতে সময় বুঝে হামলা চালাবে। এবার ব্লিংকেন বলেছে সেনা প্রত্যাহার ছাড়া এখন যুদ্ধবিরতি বিষয়টি রাশিয়ার বিজয়কে সমর্থন জানানো সামিল হবে। এটি স্বাধীন প্রতিবেশী দেশের ভূখণ্ড জোরপূর্বক দখল করার বিষয়টিকে স্বীকৃতি দেবে। তিনি আরো বলেছেন যুক্তরাষ্ট্র এমন যুদ্ধবিরতিকে সমর্থন জানায় যেটি শুধুমাত্র একটি টেকসই ও দীর্ঘকালীন শান্তি আনবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছে চীনের শান্তি প্রস্তাবে বেসামরিকদের নিরাপত্তা এবং পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, সেটিকে সমর্থন জানান তারা। তবে শান্তি প্রস্তাবের মূল বিষয় হতে হবে ইউক্রেনের সার্বভৌমত্ব ও অখণ্ডতা অক্ষুণ্ণ রাখা। তিনি বলেছেন যে পরিকল্পনায় এই মূল বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়নি সেটি যুদ্ধ সামরিক সময় বন্ধ থাকার কৌশল অথবা সময়ক্ষেপণ, যার মাধ্যমে অন্যায় সংগঠিত হওয়ার ব্যবস্থা করা যাবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন চীন সমর্থিত রাশিয়ার কোনো কৌশলের ফাঁদে যেন পা না দেয় বিশ্ব। এছাড়া চীনেরও কঠোর সমালোচনা করেছেন ব্লিংকেন। তিনি বলেছেন চীন যে চেষ্টা চালাচ্ছে সেটি নির্দেশ করছে ইউক্রেনের রুশ সেনারা যেসব অপরাধ সংঘটিত করেছে সেগুলোর জন্য তাদের বিচারের মুখোমুখি করার কোনো দায়বদ্ধতা নেই বেইজিং এর। উল্টো তিনি দাবি জানিয়েছেন চীন রাশিয়াকে কূটনৈতিকভাবে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কূটনৈতিক ও জাতীয় নিরাপত্তা পরামর্শক জন কির্বি বলেছেন হোয়াইট হাউস খুব কাছ থেকে পুতিন শি জিনপিং এর বৈঠক ও কার্যক্রম পর্যবেক্ষণ করবে। তিনিও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে সুর মিলিয়েছেন। তিনি বলেছেন এই মুহূর্তে যুদ্ধবিরতি মানে হলো রাশিয়ার অর্জনগুলোকে স্বীকৃতি দেওয়া, সেনা প্রশিক্ষণ ও রসদ পাঠানোর জন্য পুতিনকে সময় দেওয়া, যেন যখন যে সময় প্রয়োজন পুতিন আবারও তার হামলা শুরু করতে পারেন। সংবাদ মাধ্যম CNN কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন চীন এখন যুদ্ধবিরতির প্রস্তাব দিলে সেটি যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করবে। এছাড়া রাশিয়া ও চীনের মধ্যে বিয়ের সম্পর্ক আছে বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি দাবি করেছেন এই বিয়েটি ভালোবাসার উপর ভিত্তি করে হয়নি, এর বদলে সুবিধা আদায়ের জন্য করা হয়েছে। জন কির্বি আরো দাবি করেছেন চীন ও রাশিয়া একে অপরকে বিশ্বাস করে না। এছাড়া শি জিনপিং এর সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সম্ভাব্য ভার্চুয়াল বৈঠক নিয়েও কথা বলেছেন জন কির্বি। তিনি জানিয়েছেন এ ধরনের বৈঠককে তারা স্বাগত জানাবেন। এদিকে পুতিনকে যুদ্ধাপরাধ বন্ধে চাপ দিতে শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের আহ্বান। ইউক্রেনের যুদ্ধাপরাধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করে নিতে রাশিয়াকে আহ্বান জানাতে জিনপিং এর দৃষ্টি আকর্ষণ করেন হোয়াইট হাউসের জাতীয় প্রতিরক্ষা পরিষদের মুখপাত্র জন কির্বি। তিনি বলেছেন যুদ্ধবিরতি চাওয়াই যথেষ্ট হবে না, আমরা উদ্বিগ্ন যে চীন হয়তো শুধু যুদ্ধবিরতির আহ্বান জানাবে যাতে রুশ বাহিনী ইউক্রেনের সার্বভৌমত্ব ভূখণ্ড অবস্থান করতে পারে। ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার না করে যুদ্ধবিরতির অর্থ হবে রাশিয়ার অবৈধ বিজয়কে অনুমোদন করা। জন কার্বি আরো বলেন আমরা আশা করি প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনের শহর হাসপাতাল ও স্কুলে বোমা হামলা বন্ধ করতে পুতিনকে চাপ দেবেন, যুদ্ধাপরাধ ও নৃশৃঙ্খলা বন্ধ করতে এবং সৈন্য প্রত্যাহার করতেও চাপ দেবেন আশা করি। পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার রাশিয়া পৌঁছান শি জিনপিং। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি তার প্রথম রাশিয়া সফর, মঙ্গলবার তার সফরের দ্বিতীয় দিন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছে ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং 20 থেকে 22 মার্চ পর্যন্ত মস্কো সফর করবেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, ইউক্রেন যুদ্ধের ব্যাপারে চীন একটি নিরপেক্ষ ও ন্যায্য অবস্থান নেবে এবং শান্তির লক্ষ্যে আলোচনার জন্য গঠনমূলক ভূমিকা রাখবে। পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি 3 দিনের মাথায় চীনের প্রেসিডেন্ট এই সফরে গেলেন। তবে রাশিয়া বা চীন আইসিসির সদস্য নয়, তাই আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে তারা আমলে নিচ্ছে না বলে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। চীন এখন রাশিয়ার বড়ই মিত্র। বেজিং এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তাদের এই প্রস্তাবের পর শি জিনপিং মস্কো সফরে গেলেন। তবে চীনের এই মধ্যস্থতার প্রস্তাবে পশ্চিমা দেশগুলোর দিক থেকে সেরকম কোনো সাড়া পাওয়া যায়নি, বরং পশ্চিমা দেশগুলো রাশিয়ার কাছ থেকে অস্ত্র সরবরাহ না করতে চীনকে হুঁশিয়ারি দিয়েছেন। কিছু মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীনা নেতারা মস্কো সফরের পর প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট জেলেনস্কির টেলিফোনে কথা বলবেন, তবে এটি এখনও নিশ্চিত করা হয়নি। এদিকে ইমরান খানের নতুন কর্মসূচির ঘোষণা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার না করা নিয়ে বেশ নাটকীয়তা চলছে। এরই মধ্যে নতুন রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে ইমরান। আগামীকাল বুধবার মিনারুই পাকিস্তান নামে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইমরান খানের দল পিটিআই। পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও অচলাবস্থার মধ্যেই মিনারুই পাকিস্তান কর্মসূচির মাধ্যমে ইমরান নতুন করে শক্তি দেখাবেন বলে মনে করা হচ্ছে। গত বছর এপ্রিলে পার্লামেন্টের অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারানোর পর দেশ জুড়ে লং মার্চ করে নিজের রাজনৈতিক শক্তি ও জনপ্রিয়তা দেখিয়েছেন তিনি। এদিকে বাসভবনে হামলায় জড়িত সব কর্মকর্তাকে হুঁশিয়ারি দিয়েছেন ইমরান। দেশটিতে ক্ষমতাসীন শাহবাজ শরীফ সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কার্যত মুখোমুখি অবস্থানে রয়েছেন। এই পরিস্থিতিতে নিজের বাসভবনে অভিযান ও তল্লাশির ঘটনায় জড়িত সব কর্মকর্তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইমরান খান। অন্যদিকে পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরিয়ম বলেছেন, ইমরান লাহোরের বাড়ি সন্ত্রাসের গোপন আস্তানা, ওই বাড়িতে পেট্রোল বোমার গবেষণাগার ল্যাবও রয়েছে। বহুমুখী বিশ্বকে শক্তিশালী করতে অবদান রাখছে রাশিয়া ও চীন, বললেন পুতিন। সোমবার চীনের নেতা শি জিনপিং এর সাথে এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, মস্কো এবং বেইজিং এর মধ্যে সম্পর্ক বহুমুখী বিশ্বকে শক্তিশালী করতে অবদান রাখে। সামগ্রিকভাবে আন্তর্জাতিক দৃশ্যে আমাদের মিথস্ক্রিয়া নিঃসন্দেহে বিশ্ব ব্যবস্থা ও বহুমেরু ব্যবস্থার মৌলিক নীতিগুলোকে শক্তিশালী করতে অবদান রাখে, রাশিয়ার নেতা জোর দিয়ে বলেছেন। পুতিন বলেন, অর্থনৈতিক মিথস্ক্রিয়া ক্ষেত্রে উভয় দেশেরই অনেক বিষয় আলোচনা করার আছে। আগামীকাল আমরা আমাদের দেশের অংশীদার এবং প্রতিপক্ষদের অংশগ্রহণের এটি সম্পর্কে কথা বলতে সক্ষম হব। আজ আমি আনন্দিত যে আপনি সময় বের করা সম্ভব বলে মনে করছেন এবং সন্ধ্যায় আপনার জন্য আগ্রহের সমস্ত বিষয়ে আনুষ্ঠানিক এবং গুরুত্বপূর্ণ পরিবেশে কথা বলতে এসেছেন, আপনাকে স্বাগত, পুতিন তার চীনা সমকক্ষকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন। পুতিন এবং শি জিনপিং উভয় দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে 21 মার্চ আনুষ্ঠানিক বৈঠক করবেন। আন্তর্জাতিক সংহতির কথা কখনোই ভুলবে না তুরস্ক, জানালেন এরদোগান। ভয়াবহ ভূমিকম্পের পর ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যে সংহতি দেখিয়েছে তুরস্ক তা কখনোই ভুলবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আনাদোলু জানিয়েছে, তুর্কি নেতা সোমবারে বলেছেন, আঙ্কারার এই কঠিন সময়ে আমাদের সকল বন্ধু ইউরোপীয় ইউনিয়নের সকল প্রতিষ্ঠান, সদস্য ও প্রার্থী, দেশ, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যে সংহতি প্রদর্শন করেছে তা আমরা কখনোই ভুলব না। গত 6 ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প, এতে উভয় দেশে প্রায় 60,000 লোকের প্রাণহানি ঘটেছে। শুধু তুরস্কের ক্ষতিগ্রস্ত হয়েছে 11টি প্রদেশ, বিধ্বস্ত হয়েছে 2 লক্ষাধিক ভবন, বিগত 100 বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। তুর্কি বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কমিশন এবং ইইউ কাউন্সিলের সুইডিশ প্রেসিডেন্সি আয়োজিত আন্তর্জাতিক দাতা সম্মেলন উদ্বোধনকারী অধিবেশনে দেওয়া এক ভাষণে একথা বলেন এরদোগান। দক্ষিণ তুরস্কে আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সম্মেলনের আয়োজন করা হয়। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের জনগণের মধ্যে সম্পর্ক কতটা সুসংগঠিত তার একটি উদাহরণ এই সম্মেলনে। তুর্কি নেতা বলেন, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের আনুমানিক খরচ প্রায় $10,400 কোটি। একক কোনো জাতির পক্ষে এই মাত্রা সংকট মোকাবেলা কখনোই সম্ভব না।